আজকে আমরা আলোচনা করছি কত দিকে কত কারিগর এই প্রবন্ধ দিয়ে। এই প্রবন্ধের আলোচনা তোমরা পুরো ভিডিওতেও পেয়েছো, আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনা করছি। তো আজকের আলোচনার মধ্যে পাল মশাইকে নিয়ে আমরা আলোচনা করছি। মানে পাল মশাই হচ্ছে একটু রাগি। পাল মশাইটা কে? ওই যে সৈয়দ শামসুল হক যে গ্রামে গিয়েছেন, সেই গ্রামে শুধু মাটির কাজ হয়, মানে পুরো গ্রাম জুড়ে কুমোররা। তো কুমোরদের যে একদম হেড, মানে মেইন প্রধান, সে হচ্ছে পাল মশাই। তো পাল মশাই একটু রাগি, তো স্বাভাবিকভাবেই সেই যদি একটু কাজে উল্টো পাল্টা হয় তো সেক্ষেত্রে সে একটু রেগে যায়, আর রেগে দিয়ে সে ছোট করে একটা বকা দেয়। সে বকাটা হচ্ছে দামড়া। আরে দামড়া, এই দামড়া মানে হচ্ছে কাজে অপটু। এই অপটু ব্যক্তিদের বলা হচ্ছে দামড়া। তো বলা হচ্ছে, আরে মানে বলা হচ্ছে বলতে, পাল মশাই তার যে লোকেরা রয়েছে, যুবকরা কিশোরে যারা কাজ করছে, তাদেরকে বলছে যে আরে দামড়া, রবীন্দ্রনাথের দাড়িতে ঝেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, মানে যখন ওই যে বকাটা দিল, বকাটা দিয়ে আবার সৈয়দ শামসুল হক তার দিকে ফিরলেন। তার দিকে ফিরে তিনি আবার ওই যে গ্রাম্য যে ভাষায়, সেই গ্রাম্য ভাষায় তিনি কথা বলার চেষ্টা করলেন। এবং গ্রাম্য ভাষায় তিনি কথাবার্তা এইভাবে বলছিলেন যে রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাই দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন, এই দাড়ি তো বাংলা সকলে চেনে, চেনে মানে ছায়া দেখলেও চেনে, খালি ছায়া দিয়েই বুঝান যায় রবীন্দ্রনাথ। তাইলে বোঝেন, সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দেখে যদি লালন ফকির মনে হয়, কি মৌলানা ভাসানী মনে হয়, তাইলে শুনব। এই যে কথাগুলো বলছিল তার মানেটা হচ্ছে এরকম যে রবীন্দ্রনাথের দাড়ি, দাড়িওয়ালা ছবি কিন্তু আমরা সবাই চিনি, তো রবীন্দ্রনাথের দাড়ি থেকে কিন্তু বোঝা উচিত যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথের দাড়ির সাথে মিল রয়েছে কার কার? লালন ফকির ও মৌলানা ভাসানী। তাদের দাড়িরও কিন্তু আলাদা আলাদা মানে পার্থক্য সেটা কিন্তু রয়েছে। তো সেই পার্থক্যটা যদি না বোঝা যায় তো সেক্ষেত্রে তো চলে না, সেই বিষয়টা তিনি বলার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে দেখা গেল কি, যে আবার দ্রুত হাত চলে পাল মশাইয়ের। মহাবিরক্ত হয়ে তিনি কাঁচামাটির পাটায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে চলেন। আঁচড় কাটতে কাটতে আমাকে বলেন, বুঝলেন, কাঠের ছাঁচে সকল টান টন ছোপছাপ ছাপ ছোপ ঠিক ওঠে না, হাতে ঠিক করে দিতে হয়, মানে হাতে ঠিক করে দিতে হয়, নাইলে মাল নষ্ট, পয়সা নষ্ট। তার উপর ধরেন ভাটি থিকা, মানে ভাটি থেকে, থিকা বলতে কিনে হচ্ছে থেকে, তার উপর ধরেন ভাটি থিকা বাইর করিলেও কিছু কিছু বাতিল হয়ে যায়। জয়নুলের আঁকা তখন, এখানে যখন এই কথাগুলো তিনি বলছিলেন, তখন শামসুল হক তিনি ওই পাল মশাইকে একটা প্রশ্ন করেন। প্রশ্নটা হচ্ছে, জয়নুলের আঁকা গরুর গাড়ির চাকার ঠেলে তোলার ছবির দিকে তাকে তিনি পাল মশাইকে জিজ্ঞেস করি, এটা কার ছবি? আমরা জানি যে জয়নুলের একটা আঁকা ছবি রয়েছে, যে গাড়ির চাকা ঠেলে তোলার যে ছবি, এটা বিখ্যাত একটা ছবি। তো সেই ছবিটা দিকে তাকিয়ে পাল মশাইকে সৈয়দ শামসুল হক জিজ্ঞেস করে, এটা কার ছবি? তো পাল মশাই তখন উত্তর দিলেন, কেন, মানুষ চাকা ঠেলে তোলে সেই ছবি। তো এই কথা শোনার পর যে কোনো হাসি চলে আসে। তো সৈয়দ শামসুল হক বলছেন, যে সে কথা নয়, আমি বলছি কার আঁকা ছবি। তো পাল মশাই একটু ইতস্ত করে বললেন, ধরেন আমাদের আঁকা। তো আমি হেসে বললাম, মানে শামসুল হক হেসে বললেন, পাল মশাই, এটা জয়নুল আবিদের আঁকা। শুনে কিছুক্ষণ ভ্রু কুচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিরাসক্ত গলায় বললেন, নিরাসক্ত মানে কি, আবেগহীন গলায় বললেন, হ হইতে পারে, কেটা জানি কত দিকে কত কারিগর আছে, জয়লেন নাকি কইলেন নাম মনে থাকে না। তো উনারা অনেক কাজ করেন, কাজ করতে গিয়ে দেখা যায় তাদের বিখ্যাত লোকেদের নামের ওনারা কাজ করছেন, কিন্তু জানেন না যে এই জিনিসটা আসলে কারা এঁকেছেন, কার আঁকা ছবি, এটা ওনারা জানেন না।
তো এই যে শামসুল হকের সাথে পালঘাটের বিভিন্ন কথাবার্তায় কথাবার্তাগুলো খুব মজার, তোমরা বুঝতেই পারছো। এই মজার মজার কথাবার্তাগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা এখনই শেয়ার করে দাও। আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।